আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অথবা কমার্সের নিউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি আহমেদুল বেসার আসি রেওয়ামিং অধ্যায়ের আলোচনা নিয়ে। সেখানে আমাদের আজকের দিনে যদি শিখব যে সকল হিসাব রেওয়ামিয়ে আসে না, তাহার আজকের পর্বে শিখব সম্ভাব্য দায়। আমাদের এখন অনেকেই কোশ্চেন করেন যে স্যার সম্ভাব্য দায় রেওয়ামিয়ে আসবে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে দিয়েছি সম্ভাব্য কোনো কিছুই আসবে না, কারণ সম্ভাব্য নিয়ে রেওয়ামি অ্যাকাউন্টিং বা হিসেব বিজ্ঞান কোনো কাজ করে না। যখন লেনদেন সংঘটিত হবে, যখন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, তখন এটা বিভূত করতে হবে। তো এরকম অনেক সময় কোশ্চেন মানে তোমরা যদি না বুঝো বা তোমরা ভুল যাতে করো, এই জন্য এক্সামিনার যেটা চেক করে তারা এরকম লিখে দেয় সম্ভাব্য দায়। যে সম্ভাব্য দায় কোথায়, তোমরা মনে করো দায় তো দায়কে নিজেকে রিকোয়েস্ট অনেকে বসিয়ে দিতে পারো। তো আসলে কি হবে, সম্ভাব্য দায় কখনো রেওয়ামিয়ে আসবে না। ক্লোজ ক্লোজ, ঠিক আছে। এবার একটু জানিয়ে দিচ্ছি যে সম্ভাব্য দায় আসলে কি হতে পারে। এভাবে সম্ভাব্য দায় না সরাসরি লেখাও থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আবার এভাবেও লেখা থাকতে পারে, বিচারাধীন কোনো দায়, তো এটাও কি সম্ভাব্য দায়, এটাও আসবে না। তার যদি এটা না সম্ভাব্য দায় না থেকে থাকতে পারে, কোনো কোম্পানির সকল স্বীকৃতি গুলা আসবে না। যদি থেকে শ্রমিকের ক্ষতিপূরণ দাবি আসবে না, এগুলো হচ্ছে সম্ভাব্য দায়। তো বিচারাধীন এটাই বেশি আসে, বিচারাধীন কোনো কিছু থাকলে মনে রাখবো যে আসলে সম্ভাব্য দায়টা বোঝাই যাচ্ছে, ঠিক আছে, এখনো হয়নি দায়টা সংঘটিত, সেটাই সম্ভাব্য দায় হতে পারে দায়। তো এটা আমাদের কখনোই রেওয়ামিয়ে আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমি এবার এখন যদি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিই যে আমাদের কোন কোন হিসাবগুলো রেওয়ামিয়ে আসে না, তাহলে আমাদের কি কি আসে। আমাদের তুরন্ত যে একটা হিসাব দাঁড়ায় যে কোন কোন হিসাবে আসে না, তাহলে প্রথমে আসে পণ্যের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে সমাপনী আসবে না, সমাপনী মজুদ আসবে না। তারপরে আমরা দুই নম্বরে দেখি টাকার ক্ষেত্রে, আমি এভাবে শিখাচ্ছি যাতে তোমাদের ভুলটা না হয়। প্রারম্ভিক দেখো নগদ বলুক আর ব্যাংক বলুক, টাকা তো তাই না, তাই টাকার ক্ষেত্রে বা ব্যাংক জমা দিত, টাকার ক্ষেত্রে প্রারম্ভিক আসবে না। তারপরে হচ্ছে সম্ভাব্য কোন কিছুই আসবে না, ঠিক আছে, সম্ভাব্য কোন কিছুই আসবে না। আরেকটু যদি আমি বলে দিচ্ছি যেভাবে তোমরা মনে রাখবা যে প্রারম্ভিক, এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা নিয়ে বেশি কোশ্চেন আছে। প্রারম্ভিক চলতি সম্পদ ও প্রারম্ভিক চলতি দায় আসবে না। তো শিক্ষাতে আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বা ঘুরিয়ে যেখানে কোশ্চেনটি করে, সেটি হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রারম্ভিক চলতি সম্পদ এবং প্রারম্ভিক চলতি দায়, এটাই কিন্তু এখন কোশ্চেন বেশি ঘোরানো হচ্ছে। যেমন প্রারম্ভিক চলতি সম্পদের, প্রারম্ভিক চলতি সম্পদে এরকম দেওয়া থাকবে না, থাকবে এরকম যে প্রাপ্য হিসাব, আমি এখানে দিচ্ছি প্রাপ্য, প্রাপ্য হিসাব এভাবে এক এক থাকবে একটি, আরেকটি থাকবে 31/12 একটি, ঠিক আছে। তো আমরা জানি কি প্রারম্ভিক প্রাপ্য হিসাবটা কি, তাহলে আমরা যদি কোশ্চেন এরকম দেখি যে প্রাপ্য হিসাব এক এক আছে 31ও আছে, তাহলে আমরা মনে রাখবো দুইটার একটা যাবে একটা যাবে না, তাহলে কোনটা যাবে না, আমাদের প্রারম্ভিক চলতি সম্পদ আসবে না। সুতরাং প্রাপ্য হিসেবে একটি চলতি সম্পদ, এটা প্রারম্ভিকটা আসবে না, অর্থাৎ এটা আসবে না, এটা আসবে না। ঠিক এভাবে প্রারম্ভিক চলতি দায় যদি থাকে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব এরকম যদি থাকে এক 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 এক, তাহলে এটা আসবে না। যদি থাকে প্রদেয় হিসাব 31, তাহলে এটা আসবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশটা দিয়ে অনেক ঘুরায়, ঠিক এটা দিয়ে আবার করে যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা দিয়ে আবার করে যে ব্যাংক জমাতিরিক্ত আসতে পারে। তো ব্যাংক জমাতিরিক্ত কিন্তু প্রারম্ভিক
ব্যাংক জমাতিরিক্ত এটা কি আমরা জানি চলতি দায়, তো চলতি দায়ের প্রাম্বিকটার জন্য সরকার ঠিক এভাবে আমরা করব। তো একটিভাবে যদি আমরা করি তাহলে আমাদের আর কখনোই রেয়ামিদের কোনটি আসবে না এই নিয়ে আর সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এই পর্যন্ত। আর রেয়ামিদের অধ্যায়ের যে সমস্ত হিসাব রেয়ামিদ আসে না এর বিস্তারিত আলোচনা আমি এবং গ্যারান্টি বলতে পারি, তোমরা যদি আমাদের এই পাঁচটা মানে যে কয়েকটা পার্ট আমি দিয়েছি রেয়ামিদ আসবে না আসে না এর উপরে যদি তোমরা দেখো এই টু জেড তাহলে তোমাদের কখনোই আর এই সম্পর্কে ভুল হবে না। এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ রেয়ামিদের কোন কোন বিষয়ে তোমাদের বেশি সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমি আমাদের ওয়েবসাইট আছি তোমাদের সাথে, ভিডিওটি ভালো লাগবে প্রথম থেকে দেখো এবং বেশি বেশি দেখো অপরকে অপর কাছে পৌঁছে দাও, কমেন্টস লাইক করে উৎসাহিত করো। তো আজকের মতো এই পর্যন্ত, আমাদের ওয়েবসাইট।